মা ও চলে গেছে, বাচ্চাও চলে গেছে, একই পরিবারের দুইজন। ওই মেয়েরই আপন ভাই, ওই ভাইয়ের টাইম না বাইর করানোর সময় ভাই ও চলে গেছে, ওই ভাই আবার ঢাকা মেডিকেল আছে। আমরা সর্বহারা হয়ে গেছি, আমরা 5 টাকার কোনো মূল্য নাই। কিচ্ছু নাই ভাই, আমরা সর্বহারা হয়ে গেছি, আমরা 5 টাকার কোনো মূল্য নাই। আমরা যখন নাস্তা খাবো এবার 5টা টাকা নাই ভাই, নাস্তা দিকে খাবো 1টা টাকা নাই ভাই। আমার নিজের ঘরের ভিতরে 1.5 লাখ টাকা ছিল, ডিব্বার ভিতরে পুইরা, মানে ডিব্বা লাগাইছে মানে ছাই হয়ে গেছে। আমার ভাই 107 জনের টাকা চালা মানে না না, এটা প্রশাসনিক সমিতি, প্রশাসনিক সমিতি। আমরা 5 দিন পরে পরে একটা নাম দিই, মনে করেন কি আপনি 200 টাকার নাম দিচ্ছেন, 200 টাকা দিবেন, 500 টাকার নাম দিছে 500 টাকাতে, কেউ 1000 টাকার নাম দিছে 1000 টাকাতে। এই সমিতির অল ম্যানেজার অর্থের টাকা পয়সা সব জমা থাকে, আমরা জমা থাকে, মানে আমরা অনেকে এই বাড়ির ভিত্তিক কমপক্ষে 50 জন 60 জন আছে, আমরা সমিতি করি। জি, আজকে নতুন না, আচ্ছা প্রায় 10 বছর ধরে আমাদের লোকের সমিতি করি। প্রতি বছরের প্রথম দিন আমরা এই সমিতি ভাঙ্গি, যে বছরের প্রথম দিন সমিতি ভাঙ্গি, মানে এই যে কিছুদিন আগে বছরের প্রথম গেছে সমিতি ভাঙছি, এইবার বাইরে ধরে আমরা টাকা জমা দিতেছি। মানে বাইরে তো কিচ্ছু নাই, বাইরে কিচ্ছু 5 টাকার জিনিস নিতে পারে নাই, যেহেতু আমি নিতাম পারি নাই 5 টাকার জিনিস, আমার বাইরে নিতে পারে নাই 5 টাকার জিনিস, কিছু নিতে পারি নাই স্যার। আমার কোনো আত্মীয় ভাই না, আমার বন্ধু ভাই, আমরা একসাথে চলে একখানো সব কিছু, মানে খাওয়া দাওয়া চলাফেরা কাজকর্ম সব আমরা একসাথে করি, মানে সব একসাথে করি। মানে ভাইয়ে ভাইয়ে মা ও চলে গেছে, বাচ্চাও চলে গেছে, একই পরিবারের দুইজন। ওই মেয়েরই আপন ভাই, ওই ভাইয়ের টাইম না বাইর করানোর সময় ভাই ও চলে গেছে, ওই ভাই আবার ঢাকা মেডিকেল আছে। প্রশাসনের চেয়েও এলাকার মানুষের চেয়েও বেশি হেল্প করছে তারা, তারা যেভাবে মানে আমাদের জন্য ঝাঁপায় পড়ছে আগুনের ভিত্তে, তাদেরকে আমরা বাহ বলা বলি যে না, ওনারা একটা মানুষের 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 মতো কাম করছে। আমার তো নিজের টাকা পড়ছে, পায়ের পরের টাকা পড়ে গেছে না, এখন তো দাবি করে না, এখন এখন বিপদের মাঝে কে দাবি করবে, সদস্য তো আমরাই, আজকে বল করে নাই কাকে কি করব। মাছধরার ভিত্তে কিছু সদস্য আছে, এরা দাবি করতে পারেও, মানে সদস্যদের দাবি করবই। আমরা জীবনে আছি, আমরা তো নিজের চোখে দেখছি, পায়ের কেমনে আমরা চাপ দিব ভাই, আমরা টাকা দেন। হ্যাঁ, হামিদ সাহেব। Thank you.